ইন্টিগ্রেটেড একো পার্ক নামনি বাকে হাক্তর হাপাং বখাক্তে খাই জাকা পৈলা বেরেম ফানসংশন হাস্তেও নামমানী আ প্রডাকশন খাইনি বাকেন নাহারজাকমানী ও সামু বুতং ফাশালো সেক্রেটারেট কাইসা কক্তুম বান্দা খাই অকক্তুমা রেখা হাস্তে ফিসারি মিনিস্টার সুদাংশু দাস হাস্তেও তাই ফিস প্রডাকশন কবং খাইনি বাকে তং বুতং এগো নাহার জাকা তামনি বাকে হিংকে হাস্তেও নামমানী হাইকে আ মানথগিয়া হই ফাশালো মহাকরণ কক্তুম বান্দা খাই আবহাইন কক শাখা ফিসারিস মিনিস্টার সুদাংশু দাস আবু নতুন মন্ত্রী সুরেন্দ্র দাস শাখা হাস্তেও বিশাও নাঙ্গু 1,15,000 মেট্রিক টন ও বিশ্ব নগৈমানকা হাস্তেও 85,000 মেট্রিক টন ফিস প্রডাকশন খাই জাকমানি তাই নাংমানী 35,000 মেট্রিক টন আতুবু জাকা ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ ওড়িশাতে বাংলাদেশ নিহনই আবন বাগান হাস্তেও আ নাংমান ওয়ান সুগৈ 100 কোড়নি প্রজেক্ট সাবমিট খাই জাকা ইউনিয়ন মিনিস্ট্রি অফ ফিশারিস অবনি পুইলা বেরামনি ফান্ডিং স্যাংশন খাই জাকা 42,39,94,000 অনুকোটি হাঙ্গনি কয়লা শহর সুনামজাংনা হিনী শাখা মন্ত্রী সুদাংশু দাস আজকে আপনাদের এখানে বলার মূল যেটা উদ্দেশ্য 2023 সালে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে গত 8 তারিখ আমরা শপথ গ্রহণ করি এবং সাবসিকুয়েন্টলি পরবর্তী সময় ফিশারি ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কি কাজ আমরা করেছি রাজ্যের মানুষের জন্য বা এই এক বছরে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা রাখতে চাই। গত 8 তারিখেই আমাদের সরকার এক বছর পূর্তি হয়েছে, তো এই এক বছরের মাথায় ফিশারি ডিপার্টমেন্ট অনেকগুলি কম্প্রিহেন্সিভ পরিকল্পনার মাধ্যমে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা কাজ করেছি এবং অনেকগুলি ইনোভেটিভ ইনিশিয়েটিভসও আমরা গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আপনাদেরকে জানানো খুব বেশি প্রয়োজন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ইন দ্য লাস্ট প্রেস কনফারেন্স আই হ্যাড স্পোকেন অ্যাবাউট দ্য ইন্টিগ্রেটেড একোয়া পার্ক, এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড একোয়া পার্ক, সেই সম্পর্কিত বিষয়ে আপনাদেরকে আমরা জানান দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্য প্রায় 95% মানুষ তারা মাছ খায় বা ফিশ ইটার। স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে যে পরিমাণ মাছের প্রয়োজন আছে সেই পরিমাণ মাছ আমাদের রাজ্যে নেই। বর্তমানে আমরা যদি দেখি আমাদের রাজ্যে প্রতি বছর প্রায় 115,000 মেট্রিক টন মাছের আমাদের প্রয়োজন। ওয়ারেস আমাদের রাজ্যে এই বছর আমরা 24-25 যখন আমরা স্টার্ট করছি তখন আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি আমাদের রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন রয়েছে। বাকি যেটা 30,000 মেট্রিক টন মাছ সেটা আমরা বাইরের রাজ্য থেকে আনি, সেটা বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, অন্ধ্রপ্রদেশ হোক, উড়িষ্যা হোক, এই সমস্ত জায়গা থেকে এই গ্যাপ পরিমাণ মাছ আমরা ডিমান্ড ফুলফিল করি। তো এই গ্যাপ পরিমাণ ডিমান্ডটাকে যাতে আমাদের রাজ্যেই আমরা উৎপাদন বাড়িয়ে এই গ্যাপটা আমরা ফুলফিল করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম ইন্টিগ্রেটেড একোয়া পার্ক। এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, মৎস্য দপ্তরের ইতিহাসে এই প্রথমবার আমরা এই পরিকল্পনা নিয়েছি যাতে একটা সার্টিন ওয়াটার এরিয়াকে আমরা ক্লাব করে চিহ্নিত করব এবং সেখানে যাতে এটে গ্লেস আমরা অনেক বেশি পরিমাণের মাছ উৎপাদন করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম। প্রজেক্টের নাম ছিল ইন্টিগ্রেটেড একোয়া পার্ক। সে অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সাবমিট করেছি। আমি পার্সোনালি 3 বার আমাদের কেন্দ্রীয় যিনি মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় পুরুষোত্তম রূপালাজি ওনার সাথে আমরা দেখা করেছি, আমাদের অফিসিয়াল টিম সহ আমরা দেখা করেছি এবং প্রায় 99.99 কোটি অর্থাৎ 100 কোটি টাকার মতো আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম। তার মধ্যে আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্কিমের উপর এক্সামাইন করে তারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ইতিমধ্যে 42,39,94,000 অর্থাৎ 42,39,94,000 টাকার স্যাংশন ইতিমধ্যে আমাদের ফার্স্ট ফেজে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা কি করব ইন্টিগ্রেটেড একোয়া পার্ক আমাদের ঊনকোটি জেলায় 17 মিয়ার হাওর যেটা আপনারা নাম শুনেছেন এবং আমরা পুরো রাজ্যে আমাদের ডেপুটি ডাইরেক্টর অফ ফিশারি তাদেরকে দিয়ে আমরা জায়গা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি কোন জায়গাতে মাছ চাষের জন্য বা ইন্টিগ্রেটেড একোয়া পার্কের জন্য মানে উপযুক্ত জমি হয়। সে অনুযায়ী আমরা সার্ভের মাধ্যমে এবং সমস্ত অফিসিয়াল বা টেকনিক্যাল যে বিষয় রয়েছে তার মাধ্যমে আমরা ঊনকোটি 17 মিয়ার যেটা হাওর রয়েছে বর্তমানে বিসি নগর গ্রাম পঞ্চায়েত এবং ফুলতলি গ্রাম পঞ্চায়েতের যৌথ জায়গা যেটা চণ্ডীপুর ব্লকের আন্ডারে ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে সেই জায়গাটা আমরা চিহ্নিত করেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য আমাদের স্যাংশন দিয়েছে।
অলমোস্ট 43 কোটি আমরা স্যাংশন পেয়ে গেছি আউট অফ 100 কোর্স। ফার্স্ট ফেজে এটা আমরা পেয়েছি। তো এটা আমি মনে করি গোটা অনুকূটিবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর। এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক কি এবং তার মাধ্যমে কি বেনিফিট আমরা পাবো সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক মানে একটা বড় জলাশয় সেখানে আমরা চিহ্নিত করেছি, যেখানে অলমোস্ট 116 একর জমিকে আমরা আইডেন্টিফাই করেছি, তার এনওসি আমরা নিয়েছি। তার মধ্যে 28 একর জমি গভর্নমেন্ট খাস ল্যান্ড আছে, বাকিটা প্রাইভেট ল্যান্ড। এই প্রাইভেট ল্যান্ড যাদের রয়েছে তাদের প্রাইভেট যারা অর্ডার আছে তাদের সাথে আমরা লিজ একটা এগ্রিমেন্ট করবো ফিশারি ডিপার্টমেন্ট, এবং লিজের মাধ্যমে সেই জমিটা আমরা আমাদের এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের সাথে যুক্ত করবো। আবার এখানে মন্ত্রী সুরঙ্গ দাস টাইপের শাখা আরও 600 মেট্রিক টন ফিস প্রোডাকশন খাইজাকাই হিনই তে 1300 বরগ্রক সামুনি সেপ মানাই হিনই রাজখর আগুন নিশিমি প্রণমনি কক থুম চিনি খরাং।